বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের পদংসা ও ডাইটুংডিয়া চড়ে গত তিন সপ্তাহ ধরে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করছিল অবশ্য এরই মধ্যে তাদের একটি বড় অংশ গত সপ্তাহে উকিয়ার আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকার পাশাপাশি কয়েকদিন নৌকা চলাচল বন্ধ থাকায় তাদের অনেকের অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘায়িত হয় তবে বাইশে অক্টোবর থেকে পুনরায় নৌকা চলাচল শুরু হলে আবারও রোহিঙ্গা দল নেমেছে বাংলাদেশে এতদিন আমরা যেটা জানতাম যে ছিল নৌকা চলাচল নিষিদ্ধ ছিল তো তারা বলছে যে এতদিন তারা অপেক্ষা করছিল কালকে থেকে যখন নৌকা চলাচল শুরু হয়েছে তো এই আজকে হঠাৎ করে সংখ্যাটা বেড়ে গেছে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের কর্মকর্তা জানান প্রাণ বাঁচাতে এখনও বাংলাদেশে প্রবেশের জন্য হাজার হাজার রোহিঙ্গা মিয়ানমার সীমান্তে অপেক্ষা করছে people who are crossing মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আসছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে চলমান সহিংসতার কারণে তারা শঙ্কিত এরপর খাদ্য সংকটের কারণে রোহিঙ্গারা চলে আসছে তবে টেকনাফ উপজেলার প্রশাসনের তথ্য অনুযায়ী সীমান্তে অপেক্ষমান রোহিঙ্গার সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি বৈরী আবহাওয়ার কারণে তারা মূলত এতদিন আসতে পারেনি আবহাওয়া এখন যেহেতু ভালো ভালোর দিকে সে কারণে তারা পুনরায় আবার চেষ্টা করছে পালিয়াসে রোহিঙ্গাদের দাবি সর্বনিম্ন চোদ্দ থেকে সর্বোচ্চ পঁচিশ দিন পর্যন্ত তারা মিয়ানমারের বিভিন্ন চর

এই অবস্থায় রোহিঙ্গারা নাফ নদী এড়িয়ে বঙ্গোপসাগরের মোহনা হয়ে শাহাপুরী দ্বীপে চলে আসছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা সাগরে নিম্নচাপ কেটে যাওয়ার পর কমে গেছে পানির স্রোত কিন্তু বেড়ে গেছে রোহিঙ্গা দল দুদিনের বৃত্তি দিয়ে রোহিঙ্গারা আবারও বাংলাদেশ মুখে বিশেষ করে মিয়ানমার সীমান্ত পেরিয়ে নাফ নদী হয়ে তারা চলে আসছে বাংলাদেশের মূল ভূখণ্ডে আসা রোহিঙ্গারা জানিয়েছে তাদের মতো আরও অন্তত পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় মিয়ানমার সীমান্তে অপেক্ষা করছে শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংগঠনগুলো এর সত্যতা স্বীকার করছে টেকনাফের সাবরাং থেকে কমল দে সময় সংবাদ